দেখো আমি জাস্ট এইটারে আরেকবার একটু নারেশন করে দিই যেন তোমার বুঝতে সুবিধা হয় যে পরবর্তীতে আমরা আসলে কি করব। তো এখানে CH4 মিথেন দেওয়া আছে, ক্লোরিন গ্যাস দেওয়া আছে, আর CH3Cl আর Cl2 হলো বিক্রিয়া করছে। তো এটা তো আমরা জানি যে এটা হলো অ্যাকচুয়ালি কি বিক্রিয়া, এটা হলো হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, যে মিথেনকে যদি আমরা ক্লোরিনেশন করি, অর্থাৎ ক্লোরিন দ্বারা বা কোনো হ্যালোজেন দ্বারা বিদ্যুৎ উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে হলো CH3Cl আর হলো HCl উৎপন্ন হয়। তো এইটা কিভাবে যেন বোঝা যায় যে কে কি ভাঙলো না কে কি গঠিত হলো, সেটার জন্য প্রথমে হলো এটাকে ভেঙে চিন্তা করতে হতো। আমরা তো চ্যাপ্টার 5-এ দেখছি যে কিভাবে এটা ভেঙে লিখতে হয়, যে কার্বনের যোজনী যেহেতু 4, তাহলে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে হলো বন্ধনে আবদ্ধ হবে, এবং 2টা ক্লোরিন, ক্লোরিনের যোজনী যেহেতু 1 সিঙ্গেল বন্ডে আবদ্ধ হবে, এবং এইখানে দেখো CH3Cl, তার মানে 3টা থাকবে হাইড্রোজেন আর একটা হবে হলো ক্লোরিন। আমরা হলো সবসময় উৎপাদের দিকে তাকায় বিক্রিয়কের দিকে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কে ভাঙছে এবং কে গঠিত হয়েছে। তাহলে এখানে দেখো কার্বন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে, আর এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন তো ভেঙে গেছে, আর এখানে CLCL বন্ধন ভেঙে গেছে এবং এখানে HCl বন্ধন তৈরি হয়েছে। তাহলে TLH দ্বারা হলো কোনো একটা বিক্রিয়া, আমরা তো জানি যে তাপের পরিবর্তনটা হিসাব করা হয়, সেটা হলো ফুল সূত্রটা যদি আমরা দেখি, আমরা যদি এলএইচের সূত্রটা দেখি, এলএইচের সূত্রটা ছিল হলো বিক্রিয়কের বন্ধন গুলো ভাঙতে মোট শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গুলো তৈরি হওয়ার জন্য নির্গত মোট শক্তি, তার মানে V1 - V2। মোটামুটি এই সূত্রটা কথায় লিখে নিবে, তার মানে এখন আমাদের ইন্ডিভিজুয়ালি V1 আর V2 মান হলো বের করতে হবে। কিভাবে করবো দেখো, বিফোর ডুইং দিস ওয়ান, যে আমরা যে দেখাচ্ছি সেটা তো এই দেখো ভ্যালু গুলো দিয়ে দেয়, আর কখনো যদি ভুলে যাও যে কার যোজনী কত ছিল বা কার সাথে কি কত বন্ধনে আবদ্ধ থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কি এই ভ্যালু গুলো, মানে এখানে তো বন্ধন শক্তি গুলা দেওয়া থাকে এবং এখানেই দেখা যায় যে অ্যাকচুয়ালি কার সাথে কার সিঙ্গেল বন্ডে থাকবে নাকি ডাবল বন্ডে থাকবে। তো আমরা যদি ভ্যালু গুলো লিখে নিই, ছিল আর কি কার্বন হাইড্রোজেন বন্ধন ছিল 414 kJ/mol, ক্লোরিন ক্লোরিন ছিল, সিসিএল ছিল, আর ছিল এসসি 431 kJ/mol, আমি এক উপলে বারবার লিখতেছি না, 326 আর উপলে 244 kJ/mol। এখন ডেলিচের মান তুমি কথায় লিখে নিও, আমি জাস্ট শর্টে লিখলাম V1 - V2। V1টা কি হবে, V1টা হলো বিক্রিয়কের বন্ধনগুলো ভাঙতে মোট শক্তি। তাহলে আমি যদি একটু নোট করি যে বিক্রিয়কে কে কে জানি ভাঙছে, 1 মোল CH বন্ধন ভাঙছে, ও 1 মোলই কিন্তু খেয়াল করে দেখো CLCL বন্ধন ভাঙছে, তাই না? তাহলে V1 সমান সমান কত হবে, 1 × 414 যোগ 1 × CLCL কত বলো, 244, তারপর এটা খালি যোগ করবা। আর V2 এর ক্ষেত্রে যদি খেয়াল করি আমরা, সেটা হলো 1 মোল CCL বন্ধন গঠিত হয়েছে, আর হলো 1 মোলই HCl বন্ধন গঠিত হয়েছে। তাহলে 1 মোল CCL আর 1 মোল HCl বন্ধন গঠিত হতে যে পরিমাণ শক্তি অ্যাকচুয়ালি নির্গত হয়, সেটা হলো 1 মোল CCL কত হয়েছে, 326 kJ/mol, আর 1 মোল HCl 431। তারপর দেখো বয়ে যা সেটার হিসাবটা টানছে, যোগ করছে 658, আর এটা হলো 787, তারপর জাস্ট ডেলিট সমান সমান V1 - V2 করলে তো কথাই লিখবা, ঠিক আছে? এক্সাম হলে ডাইরেক্ট, এত যদি সময় না থাকে তাহলে শর্টে রেখো, বাট নর্মালি ফর্মটা লিখাই ভালো। টেলিজেমন -99 kJ, আর এইটা দিয়ে যদি পারো অঙ্কত হয়ে গেল একটা শক্তির প্রবাহ চিত্র ছিল, সেটা যদি দাও খুব ভালো হয়। যেমন ধরো কথার কথা, এটা
করে সেটা বিটুকটা কত 787 ধরো এই যে এইভাবে করে ধরলে এতটুকু হলো 300 600 500 তাহলে 787 মোটামুটি কোথায় এইখানে তাই না আর 658 কোথায় ঠিক এই দিক থেকে এই দিকে আর এখানে দিয়ে দিবে তাদের বন্ধন ভাঙতে নির্গত মোট শক্তি পুরোটা লিখে দিও বি টু আমি শর্টে লিখলাম আর এটা হলো বি ওয়ান এরকম একটা কার্ড আর কি শো করে দিবা স্যারকে স্যার ডেলেচের মান তো বের করছি তার সাথে আমি ইয়াটাও জানি যে কার্ডটা অ্যাকচুয়ালি কিরকম হয় এটা হলো অ্যাকচুয়ালি তাপোৎপাদীর কার্ড তাপোৎপাদীর কার্ডটা এরকম হয় আর তাপহারী হলে হলো ওই বি ওয়ানটা উপরে হয় আর বি টুটা হলো মোটামুটি নিচে হয় এটা তো ভালোই পরেরটা যে যেটা দেখানো অ্যাকচুয়ালি এম ছিল সেটা ছিল হলো মিথেনের পূর্ণ দহন তো আমরা তো জানি যে মিথেন বিরোধী তাপারিটা হলে কখনো খালি ওই যে বিবন্ধ উপরে দিবা তুমি তো কথাই দেখবা যে বিক্রিয়কের বন্ধন গুলো ভাঙতে মোট শক্তি বি টুটা হলো নিচে এটা তো এমনি বোঝা যাচ্ছে তাই না এই আগের যে ব্যাপারটা বললাম সেটা হলো বি টুটা বেশি আসছিল আর বি ওয়ানটা হলো কম আসছিল -890 kJ/mol এই পরিমাণ শক্তি উৎপন্ন হয় এখন আমরা একটু যদি অন্যরকম অঙ্ক করি অন্যরকম বলতে ধরো কার্বন হাইড্রোজেন বন্ধন তো 414 kJ পার মোল এখানে ফ্রেশ করে লিখে নিই তারপর ধরো অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন কার্বন ডাবল বন্ড অক্সিজেন আর অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এই ভ্যালুগুলো যদি একবার দেখে নিই যে ভ্যালুগুলো 498 496 প্রশ্নে কি দেয় নাই প্রশ্নে অ্যাকচুয়ালি কার্বন ডাবল বন্ড অক্সিজেন এর ভ্যালু কিন্তু দেয় নাই ভালো কথা দেয় নাই তো দেখো ডিএলএইচ তো দিয়ে দিছে তার মানে এই একটা খালি ভ্যালু দেয় নাই তো কখনো কোনো কিছু ভ্যালু না দিয়ে দিলে আমরা কি ধরে নিব বলো তো সেটাকে এক্সট্রিম গুড তারপর ফার্স্ট এন্ড ফরমোস্ট সবার আগে যা করবা আগেই দূর দিয়ে অঙ্ক করতে চলে যাবো না সবার আগে সেভাবে মানে ভেঙে নিবা আমি তো সবসময় ভেঙে নিই দুর্বল অক্সিজেন আর সিও তো এইভাবে আর দুই মূল হলো পানি পানি তো একটু কৌণিক শেপ হয় এই এবার খেয়াল করে দেখো এখানে কেউই কিন্তু রক্ষা পায়নি মানে রক্ষা পায় নাই বলতে কি স্যার দেখো এখানে কার্বন বন্ড হাইড্রোজেন এই উৎপাদে কোনো কার্বন বন্ড হাইড্রোজেন নাই তাহলে এখানে কার্বন বন্ড হাইড্রোজেন ছিল কয়টা চারটা তাহলে বিক্রিয়কের বন্ধন গুলো ভাঙার সময় আমি শর্টে লিখলাম আর কি কার্বন বন্ধন হাইড্রোজেন হলো 4 মোল ভেঙে গেছে 4 মোল ভেঙে গেছে আর অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন ছিল এখানে কোনো জায়গায় উৎপাদে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন নাই তাহলে এটা কয় মোল ভেঙে গেছে 2 মোল অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন 4 × কত বলো তো 414 হবে আর 2 × 498 ভ্যালুটা হিসেব করো তো কত আসে কিন্তু এই দেখো এই যে কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন আবার কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন 2টা আবার কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন 3টা আবার কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন 4টা কার্বন ডাবল বন্ড অক্সিজেন কার্বন ডাবল বন্ড অক্সিজেন তাহলে কয় মোল ভাঙছে 2 মোল তাই না আর একটু আমাকে তাহলে এটা বলে দাও তো পানিতে আমি কত লিখবো স্যার অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন কয় মোল গঠিত হয়েছে দুই নাকি 4
হ্যাঁ এক্স্যাক্টলি, 4 হবে, কারণ এখানে অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এখানে অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এখানেই তো 2টা আমার সামনে 2 আছে, 2 2 যা। তাহলে দেখো ভ্যালুটা বসাই দিই, 2, এটার ভ্যালু তো আমি জানি না, তাই এক্স 2x আর এখানে 4 × 400, এটা আসছে 3,600 × 652, আর এটা 4 × 468, 1,856 + 2x। তারপর তো বাকিটা ইজি, ডেল এইচ সূত্র লিখবা, তুমি কথায় লিখবা লিখতে বি ওয়ান মাইনাস বি টু, বি ওয়ান এর মান হলো 2,652 মাইনাস বি টু এর মান হলো 2x + 1,856, আর ডেল এইচ এর মান হলো -800। হয়ে গেছে, এবার জাস্ট সাইড চেঞ্জ করে করে মানটা নিয়ে আসবা। গুণাকারে ছিল, ভাগ হয়েছে, তাই না? এক্সেলেন্ট কত আছে হিসেব করে আমাকে বলো। নাইট্রোজেন তো ধরো এই বিক্রিয়ায় ডেলিজ এর মান হলো +180 কিলোজুল পার মোল, এটা তো আমরা জানি, কারণ এটা একটা তাপকারী বিক্রিয়া, তাই না? এটা হলো 498, এটা দিয়ে দিলাম, আর এটা 546 কিলোজুল পার মোল। সো ইউর ওয়ার্ক ইজ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ নাইট্রোজেন, কার্বন অক্সিজেন, ভ্যালুটা বের করো।